আপনাদের সাথে লং কেস ডিসকাশন অন লং কেস, মানে যেটা হচ্ছে এক্সামিনেশন ওরিয়েন্টেড, আমাদের পরীক্ষাতে যে লং কেস গুলো থাকে, লং কেস গুলোর আমি একটা লিস্ট দিয়ে দিলাম এখানে। সেটা হলো যে মাইটাল বালবুলার ডিজিজ, বিশেষ করে মাইটাল স্টেনোসিস বা মাইটাল রিগার্জিটেশন, সাধারণত দুটো কম্বাইনলি থাকতে পারে, কম্বাইন থাকলেই দেওয়া হয়। ন্যাশনাল অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, স্টেনোসিস উইথ রিগার্জিটেশন, প্রোস্টেটিক মাইটাল আর অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট যদি করা থাকে, ওই পেশেন্ট গুলো লং কেস থাকতে পারে। পালমারি স্টেনোসিস, অনেক সময় শুধু পালমারি স্টেনোসিস নাও থাকতে পারে, তার সাথে বিএসডি উইথ পালমারি স্টেনোসিস থাকতে পারে। যেমন মাইটাল স্টেনোসিস এর সাথে আপনার এট্রিয়াল ফিব্রিলেশন, পালমারি হাইপারটেনশন, তার সাথে হচ্ছে আপনার ইসকেমিক স্ট্রোক, যেমন একদিক প্যারালাইসিস, এরকমও থাকতে পারে। অথবা দেখা গেল মাইটাল স্টেনোসিস এর সাথে যেমন আগে ওএমসি করা আছে, স্কার মার্ক থাকতে পারে, এরকম পেশেন্ট থাকে অনেক সময় পরীক্ষা। ট্যাটারোলজি অফ দ্য ফেলোর্স, যে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের ভিতরে ট্যাটার অফ দ্য ফেলোর্স মেনলি থাকে পরীক্ষা। আর নেক্সট হলো বিএসডি, এএসডি, পিডিএ, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, তাকিওসিস ডিজিজ, কোয়াকট্রেশন অফ দ্য অর্টা, মারফান সিন্ড্রোম, তারপর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা আর্টারিয়াল ডিজিজ যদি থাকে, এই ধরনের পেশেন্টও লং কেসে থাকতে পারে। আর লং কেস আমরা এক্সামিনেশনের সময় যে জিনিসগুলো আমরা দেখি মেনলি, একটা হচ্ছে যে চিপ কমপ্লেন বা প্রেজেন্টিং কমপ্লেনটা কি থাকে পেশেন্টের। সাধারণত কমপ্লেনগুলো যত কমের ভিতরে নিয়ে আসা যায়, যেমন পেশেন্ট তো অনেক কমপ্লেনই করতে পারে, যে মাথা ব্যথা, শরীর ব্যথা, পায়ে ব্যথা, এখন সবগুলোকে আমরা চিপ কমপ্লেন হিসেবে আনবো না। যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য আমরা যে জিনিসগুলো চিপ কমপ্লেন হিসেবে আনি, যেমন তার বুকে ব্যথা আছে কিনা, শ্বাসকষ্ট, শর্টনেস অফ দ্য ব্রেথ, প্যালপিটেশন, সিনকোপাল অ্যাটাক, এই ধরনের যে মেইন ইম্পর্টেন্ট যেগুলো আপনার কমপ্লেন, যেমন একটা পেশেন্টের ফিভার থাকতে পারে, অনেক ফিভার থাকতে পারে, সেটা হলো যেমন ভালভুলার হার্ট ডিজিজের সাথে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস যদি থাকে, তখন সাধারণত এরকম ফিভার থাকতে পারে। তাহলে প্রেজেন্টিং কমপ্লেন গুলো খুব সুন্দরভাবে আপনার সাজাইতে হবে ইম্পর্টেন্স অনুযায়ী, যেমন হচ্ছে ইম্পর্টেন্স অনুযায়ী প্রেজেন্টিং কমপ্লেন গুলো সাজাইতে হবে। এবং প্রেজেন্টিং কমপ্লেন দুইটা বা তিনটা, এর বিষয় এর বেশি কিন্তু রাখা যাবে না। যদি ছয়টা সাতটা প্রেজেন্টিং কমপ্লেন হয় তাহলে অ্যানালাইসিস করা খুব ডিফিকাল্ট হয়। এই জন্য কমপ্লেন গুলোর ভিতরে ইম্পর্টেন্ট কমপ্লেন গুলোকে ঠিক করতে হবে রোগীর সাথে কথা বলার পর, প্রবেবল ডায়াগনোসিস কি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, সেই অনুযায়ী আপনাকে সাজাইতে হবে। নেক্সট হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আপনার প্রেজেন্টিং কমপ্লেন গুলো ইলাবোরেশন হবে, তার সাথে হচ্ছে আপনি এখানে অন্যান্য যদি কিছু কমপ্লেন থাকে সেগুলো অ্যাড করতে পারেন, যেগুলো চিপ কমপ্লেন আপনি আনতে পারেন নাই, সেখানে অ্যাসোসিয়েটেড হিসাবে এগুলো দিতে পারেন। নেক্সট হলো হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেস। ফার্স্ট মেডিকেল হিস্ট্রি থাকতে পারে, যেমন তার হচ্ছে আগে রিউমেটিক ফিভার ছিল, এখন তার ভালভের সমস্যা হচ্ছে, বা আগে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস ছিল, হসপিটালে ভর্তি হয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, বা আগে বাল্ব রিপ্লেসমেন্ট করা ছিল, এই ধরনের যদি কোনো হিস্ট্রি থাকে সেটা আপনি নেবেন। যেমন একটা রোগী রিপিটেড অ্যাডমিশনের হিস্ট্রিও থাকতে পারে হসপিটালে। তারপর ড্রাগ হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি দিয়েও আমাদের ডায়াগনোসিস টেস্ট করা অনেক সহজ। একসময় যেমন একটা রোগী ইসকেমিক হার্ট ডিজিজের মেডিকেশন পেতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের জন্য কিছু স্পেসিফিক ওষুধ থাকে পেতে পারে, যেমন বালবুলার হার্ট ডিজিজ, সে প্যানক্সিমিথাল পেনিসিলিন পাচ্ছে দীর্ঘদিন থেকে, তখন সেই ক্ষেত্রে একটা ক্লু নেওয়া যায় যে না, তার সম্ভবত ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে। এখন লং কেস ইন এক্সামিনেশন হচ্ছে, এটা আপনার চেম্বারের রোগী দেখা বা হসপিটালের রোগী দেখাচ্ছে কিন্তু ডিফারেন্ট। এখানে আমাদের মেইন টার্গেট থাকবে, আমরা যে হিস্ট্রি গুলো নিব, আমাকে একটা একটা ডায়াগনোসিস রিস করতে হবে, কারণ লং কেসে আপনার একটা সুনির্দিষ্ট ডায়াগনোসিস বলতে হবে, যে প্রফেশনাল ডায়াগনোসিস আপনাকে একটা বলতে হবে, তারপর সে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনার কয়েকটা হাতে থাকতে পারে। তো সেই জন্য আপনার কথাবার্তাগুলো, হিস্ট্রিগুলো কিন্তু ওইভাবে ওরিয়েন্টেশন অনুযায়ী সাজাইতে হবে। যদি সাজাইতে না পারেন তাহলে পরীক্ষা পাস করাটা ডিফিকাল্ট হবে। দেখা গেল আপনি ডায়াগনোসিস রিস করতে চাচ্ছেন যে হলো এটা হলো মাইটাল ভালভুলার ডিজিজ, এখন আপনার রোগীর যেমন অ্যাট্রোভাস্টেটিন খাচ্ছে, ইকোস্পিরিন খাচ্ছে, এমন কিছু হিস্ট্রি সাথে যোগ হচ্ছে যেগুলো দিয়ে মিলানো যাচ্ছে না, তাহলে এগুলো খেয়াল করতে হবে, মানে হিস্ট্রি সাথে যেন সব ফাইন্ডিংস গুলো যেন মিল থাকে।
তারপর যেমন সোশিও ইকোনমিক্যাল হিস্ট্রি, সোশিও ইকোনমিক্যাল হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট। যেমন রিউমেটিক হার্ট ডিজিজ গুলো সাধারণত দেখা যায় লো সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, ওভার ক্রাউডেড এরিয়া, সেখানেই সবচেয়ে বেশি হয়। আবার ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, যেমন হাইপারটিপিক অবস্থা, কার্ডিওমায়োপ্যাথি, পালমারি স্টেনোসিস, এএসডি, এর সাথে কিছু সিনডোমের রিলেশন থাকে, তারপর ফ্যামিলি হিস্ট্রিরও কিছু রিলেশন থাকে, তো এগুলো আপনার দেখতে হবে। ফ্যামিলি হিস্ট্রি, ইসকেমিক হার্ট ডিজিজের সাথে ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, ইমিউনাইজেশন হিস্ট্রি ইম্পর্টেন্ট, যেমন পালমারি স্টেনোসিস দেখা যায় রুবেলের সাথে অনেক সময় থাকে, ধরনের ইয়েগুলোর ইমিউনাইজেশন হিস্ট্রি আছে কিনা সেগুলো দেখা উচিত। তারপর হচ্ছে আপনার যাদের ক্ষেত্রে এএসডি থাকে, রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তারপর হচ্ছে মেটাল স্টেনোসিস, সেই রোগীদেরও রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন রিপিটেডলি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন বা এই ধরনের ভ্যাকসিনেশন থাকলে তাদের কম হয়। নেক্সট হলো ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে আমাদেরকে ফেস থেকে শুরু করে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাগুলো ইন্সপেক্ট করতে হবে, দেখতে হবে অবভিয়াস কোনো ফাইন্ডিংস আছে কিনা এগুলো আমরা দেখি। যেমন ফেস খুব ইম্পর্টেন্ট, ধরেন একটা পেশেন্টের মাইটাল স্টেনোসিস আছে, সেই ক্ষেত্রে আমরা মাইটাল ফেসিসটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে ফেস, তারপর পেশেন্টের জেনারেল ক্যাকেকটিক থাকে অনেক সময় মাইটাল স্টেনোসিসের পেশেন্টের, কার্ডিয়া ক্যাকেক্সিয়াস থাকে যাদের হার্ট ফেলিওর থাকে। জেনারেল এক্সামিনেশনে আরো কিছুতে যেমন পালস, ব্লাড প্রেশার দেখবেন, জেবিপি দেখবেন, তারপর হচ্ছে লেগ ইডিমা আছে কিনা, প্যাকটাস স্কেবেটাম, এগুলো অনেক সময় যদি অবভিয়াস থাকে অনেক সময় জেনারেল এক্সামিনেশনে চলে আসে কোনো ধরনের ডিফর্মিটি থাকলে, অবশ্যই এগুলো কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের ইন্সপেকশনে আসবে। জেনারেল এক্সামিনেশনের দ্বারা লিম্ফ অ্যাডেনোপ্যাথি আছে কিনা দেখবেন, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, পেশেন্টের পজিশন, ডিকুপেশন, রেসপিরেশন কিরকম, শর্টনেস অফ ব্রেথ আছে কিনা, অবভিয়াস এগুলো বোঝা যায়। নেক্সট হলো সিস্টেমিক এক্সামিনেশন, আমরা যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা কি দেখবো, ইনস্পেকশন, ইনস্পেকশন, পালপেশন, আমি পরে এগুলো আবার এক্সপ্লেন করবো, ইনস্পেকশন, পালপেশন, পার্কাশন, অস্কালটেশন, মেইনলি ইনস্পেকশন, পালপেশন, অস্কালটেশন কার্ডিওভাস্কুলার সিস্টেমে মেইন। নেক্সট হলো আদার সিস্টেম, যেমন অ্যাবডোমেন এক্সামিনেশন আমাদের প্রয়োজন হয়, রেসপিরেটরি সিস্টেম, চেস্ট ফ্রম দ্য ব্যাক, রেসপিরেটরি সিস্টেম অনেক সময় এক্সামিনেশন করা লাগে, আর ফ্লোরাল ইফিউশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে, পালমারি এডিমা থাকতে পারে, তারপর অ্যাবডোমিনাল এক্সামিনেশন লাগে, যেমন স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি থাকতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সাথে, আর কনজেস্টিভ হার্ট ফেলিওর সাথে টেন্ডার হেপাটোমেগালি থাকতে পারে। তারপর হচ্ছে যেমন মেটাল স্টেনোসিস উইথ ইসকেমিক স্ট্রোক, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন তখন প্রয়োজন হয়। তাহলে দেখা যাচ্ছে যে অন্যান্য সিস্টেমগুলো যেগুলো অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স অনুযায়ী এক্সামিনেশন করতে হবে। সেলিয়েন্ট ফিচার, যেমন আমি লং কেসে যে জিনিসগুলো আমরা এতক্ষণ পেলাম, যে পেশেন্টের হিস্ট্রি অফ সিপসি, মানে যেটা হলো প্রেজেন্টিং কমপ্লেন, তার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস, পাস্ট ইনলেস, অন্যান্য যে হিস্ট্রিগুলো আমরা পাচ্ছি এক্সামিনেশন ফাইন্ডিংস, এর বিরুদ্ধে পজিটিভ ফাইন্ডিংসগুলো এবং ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস দিয়ে আমরা একটা সেলিয়েন্ট ফিচার তৈরি করবো। সেলিয়েন্ট ফিচার যেমন পরীক্ষার সময় অনেক সময় বলবে যে আপনাকে শুধুমাত্র সেলিয়েন্ট ফিচার বলার জন্য, কখনো কখনো বলে যে প্রেজেন্ট ইউর কেস, প্রেজেন্ট ইউর কেস বললে একটু ইলাবোরেট করে প্রেজেন্ট করা যায়, সবগুলো ফাইন্ডিংসগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বলে যাবেন, কিন্তু যখন সেলিয়েন্ট ফিচার বলবে তখন কিন্তু এটা একটু শর্ট হয়ে যাবে, সেলিয়েন্ট ফিচারে আপনার বেশি জিনিস থাকতে পারবে না, সেখানে প্রেজেন্টিং ইনলেস, তারপর হচ্ছে বললাম যে ইম্পর্টেন্ট পজিটিভ নেগেটিভ ফাইন্ডিংস, এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো বলে আপনি মোটামুটি একটা ডায়াগনোসিসের দিকে চলে যেতে হবে, যে মোটামুটি আপনার সেলিয়েন্ট ফিচারটা শুনে যেন একটা ডায়াগনোসিস আমরা রিস করতে পারি, এইভাবে সেলিয়েন্ট ফিচারটা আপনার সাজাবেন অল্প কথার ভিতরে। নেক্সট হলো প্রফেশনাল ডায়াগনোসিস, তখন আপনি একটা ডায়াগনোসিস আপনি সেট করলেন, যে যেমন আমরা পেলাম যে তার শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে মাঝে বুক ধরপড় করে, তারপর সামটাইমস অকেশনাল বুকে ব্যথা হতে পারে, আর তার আগে একটা আমরা হিস্ট্রি ছিল যে তার রিউমেটিক হার্ট ডিজিজ হিস্ট্রি আছে, রোগী প্যানক্সিমিথান পেনিসিলিন নিচ্ছে, ডায়াবেটিস নেয়, বিটা ব্লকার পাচ্ছে, ডিওক্সিন খাচ্ছে, তো এই ধরনের হিস্ট্রি দিয়ে যেমন আমরা একটা ধারণা করতে পারি যে সম্ভবত তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে। তো একটা ফিমেল পেশেন্ট যদি হয়, যেমন কমন না পেশেন্ট, আবার ম্যাল, যেমন মাইটাল ফেসিস আছে, ব্যাকটোক্যাকেটিক আছে, লো সিস্টেমিক কন্ডিশন, এইগুলো বিবেচনায় দেখা যাচ্ছে অনেক সময় মাইটাল ভালভের ডিজিজ হওয়ারই সম্ভাবনা বেশি থাকে ফিমেল যদি হয়, তখন আমরা একটা ধারণা করলাম এক্সামিনেশন ফাইন্ডিংস, আমি মোটামুটি পেলাম যে তার মারমারটা হচ্ছে মাইটাল ভালভে,
মিডডা স্লিপ মারমার পেলাম, আমরা টিপিক্যাল যে মিডডা স্লিপ মারমার, যে লেফট লেটারাল পজিশন ব্রেথ উইল এক্সপ্রেশন ইন দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ, তারপর মিডডা স্লিপ মারমার পেলাম ওপেনিং স্নাপ, এরকম একটা যদি ফাইন্ডিংস আমরা পাই, এইভাবে আমরা সাজিয়ে নিয়ে আসবো। সাজিয়ে এনে যেমন আমার লাউড ফার্স্ট আর্ট সাউন্ড আছে, তখন আমি তার ডায়াগনোসিস করলাম যে মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ যে মাইট্রাল স্টেনোসিস। এখন শুধু মাইট্রাল স্টেনোসিস বললে হবে না, যেমন মাইট্রাল স্টেনোসিসের সাথে এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা পালসি তো আমরা বুঝতে পারবো, ইরেগুলারলি থাকলে আমি সাথে বললাম যে উইথ এট্রিয়াল ফিব্রিলেশন। তারপর আমরা হাইপারটেনশনের কোনো এভিডেন্স আছে কিনা, যেমন এক্সামিনেশন করলে বোঝা যাবে লেফট প্যারাস্ট্যান্ড হিপ আছে, পালপেবল পি টু আছে, পি টু অডিবল আছে, পি টু লাউড পি টু, এগুলো দেখে টিডিআর যদি বোঝা যায়, সেক্ষেত্রে আমরা বললাম যে উইথ পালমারি হাইপারটেনশন। নেক্সট হলো কি, তার যেহেতু প্যানাসোনিটাল পেনিসিলিন পাচ্ছে, তার হিস্ট্রি আগে ছিল রিউমেটিক ফিভার, আমরা বললাম যে ডিউ টু ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ। তারপর হচ্ছে আমি ফাংশনাল স্ট্যাটাস তার দেখলাম যে তার ফাংশনাল স্ট্যাটাস কিরকম, সে এখন কতটুকু হাঁটতে পারে, কতটুকু কাজ করতে পারে, সব বিবেচনা করে আমি দেখলাম যে তার অ্যাডভান্স ফাংশনাল স্ট্যাটাস হচ্ছে এখন থ্রিতে আছে। তাহলে আমরা বলবো যে মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ মাইট্রাল স্টেনোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন উইথ পালমারি হাইপারটেনশন ডিউ টু রিউমেটিক ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ উইথ অ্যানওয়াইস ফাংশনাল স্ট্যাটাস হচ্ছে ক্লাস থ্রি। তাহলে এইটা হলো আমার মোটামুটি একটা প্রভিশনাল ডায়াগনোসিস আমি রিস করলাম বাই দিস এক্সামিনেশন হিস্ট্রি থেকে। নেক্সট হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যে আমার আর কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে কিনা। যদি কি টিপিক্যাল মিডডা স্লিপ মারমার আমরা পাই, একেবারে টিপিক্যাল যেটা হচ্ছে ইন দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট, যেটা লেফট লেটারাল পজিশনে পাওয়া যাচ্ছে, ব্রেথ উইল এক্সপ্রেশন বেল অফ দ্য ডায়াফ্রাম দিয়ে যদি পাওয়া যায়, বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে উইথ ওপেনিং স্ল্যাব প্রিসিস্টেমিক অ্যাসোসিয়েশন লাউড ফাস্ট আর সাউন্ড যদি ভেরিয়েবল থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা যে মাইট্রাল স্টেনোসিস ছাড়া সেকেন্ড ডায়াগনোসিস বলা খুব ডিফিকাল্ট। আপনি আনতে পারেন কি, যখন যে একটা ডায়াগনোসিস আনা যায় যে এটা হচ্ছে মাইট্রাল যে লেফট এট্রিয়াল মিগজোমা আসতে পারে, লেফট এট্রিয়াল মিগজোমা এরকম একটা মিডডা স্লিপ আর্মার পাওয়া যেতে পারে। আর বেশি যদি আপনার আরো কিছু যদি বলা হয় যে মিডডা স্লিপ আর্মার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সেই ক্ষেত্রে আপনি অন্য কিছু বলতে পারেন, কিন্তু টোটাল কেসটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লেফট এট্রিয়াল মিগজোমা ছাড়া আর তেমন কিছু আনা যায় না। অন্য যদি বলা যে মিডডা স্লিপ আর্মার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সেই ক্ষেত্রে আপনি আরো কিছু আনতে পারেন, যেমন হচ্ছে কি এইচডির ক্ষেত্রে আমরা মিডডা স্লিপ মারমার পাই কোথায়, ট্রাইকাসপিড এরিয়াতে ডিউ টু দ্য ইনক্রিজ ফ্লো জন্য আমরা পেতে পারি। আর মিডডা স্লিপ মারমার কোথায়, যেমন ট্রাইকাসপিড স্টেনোসিস মিডডা স্লিপ মারমার পাওয়া যায়, সেটা কোথায় পাওয়া যাবে, সেটা এফেক্টস না, সেটা ট্রাইকাসপিড এরিয়াতে আমরা পাবো, ট্রাইকাসপিড এরিয়াতে। তাহলে মিডডা স্লিপ মারমার ট্রাইকাসপিড স্টেনোসিস পাবো এট্রিয়াল সেন্ট্রাল ডিফেক্টের ক্ষেত্রে আমরা পেতে পারি। তাহলে আরেকটা হচ্ছে আপনার অস্টিন প্লিন্ট মারমার একটা মিডডা স্লিপ, এটা হচ্ছে যে ভালভুলাইটিস ডিউ টু দ্য অ্যাকিউট রিউমাটিক ফিভারে ভালভুলাইটিস এর ক্ষেত্রে একটা মিডডা স্লিপ মারমার পাওয়া যেতে পারে। তাহলে এটা হলো আমরা মোটামুটি প্রফেশনাল ডায়াগনোসিস ডিস করলাম, প্রফেশনাল ডায়াগনোসিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। নেক্সট হচ্ছে যে আপনার কোয়ারি হবে যে আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন, ইনভেস্টিগেশন কি করবেন এর উইকে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আপনি যে প্রফেশনাল ডায়াগনোসিস বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতেছেন, এগুলো থেকে ডিফারেন্স করার জন্য আমি ইনভেস্টিগেশন কি করবো। যদি আমি ডায়াগনোসড হয় মাইট্রাল স্টেনোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন উইথ পালমারি হাইপারটেনশন ডিউ টু দ্য ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ উইথ অ্যানওয়াইস ফাংশনাল স্ট্যাটাস থ্রি, আমি যদি এরপরে বলি, তা সেই ক্ষেত্রে আমার এক নম্বর ইনভেস্টিগেশন কি হবে। যদি বলা হয় একটা ইনভেস্টিগেশন কি করবেন আপনি, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করবো, এবং একটা বললো কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, এখন যদি বলে যে আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন, সেই ক্ষেত্রে আমি প্রথম থেকে শুরু করব যে আমি কমপ্লিট ব্লাড কাউন্ট করবো। কমপ্লিট ব্লাড কাউন্ট কেন করবেন, আমি ইএসআর দেখবো, ইএসআর বেশি থাকলে রিকারেন্ট রিউমেটিক ফিভার এভিডেন্স, হিমোগ্লোবিন কম থাকতে পারে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, টোটাল কাউন্ট বেশি থাকতে পারে, সাথে অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকতে পারে মাইট্রাল স্টেনোসিসের সাথে, তারপর হচ্ছে আমি এগুলো দেখবো। নেক্সট আপনি কি দেখবেন, নেক্সট হচ্ছে আমি একটা বুকের এক্সরে করবো, বুকের এক্সরে করে আমি ইসিজি করবো, ইসিজি করে কি দেখবেন, ইসিজি করে আমি লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচার দেখবো, আমি লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন এভিডেন্স আমি পাবো, পালমার হাইপারটেনশন এভিডেন্স আমি খুঁজে পাবো। নেক্সট হচ্ছে আর কি করবো, আমি বুকের একটা এক্সরে করবো, বুকের এক্সরে কেন করবেন, যে টিপিক্যাল মাইট্রাল স্টেনোসিস আমরা এক্সরে সিস্টেম আমরা ফিচার পাবো, যে ডাবল কন্ট্রোল লেফট হার্ট বর্ডার আমরা পাবো স্টেটিন অফ দ্য লেফট হার্ট, ডাবল কন্ট্রোল রাইট হার্ট বর্ডার স্টেটিন অফ দ্য লেফট হার্ট,
তারপর হচ্ছে আমি কি পাবো, সেন্ট্রাল ডেন্সিটি যেখানে লেপটেটিয়াম থাকে ইনক্রিজ করবে, তারপর আছে ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ক্যারিনা, গেইন অ্যাঙ্গেল হবে, তারপর হরিজন্টাল পজিশন অফ দ্য লেফট ইনসিভাল ব্রঙ্কাস হবে, আপার লোব ডাইভার্সন পাবেন। তাহলে এই ফিচারগুলো আমরা পাবো। অ্যাসোসিয়েটেড অনেক সময় মাইটোলিসিস রোগী কি থাকে, লাংসে টিবি থাকতে পারে, টিউবারকুলোসিস থাকতে পারে, এগুলোর ইভিডেন্স আপনি খুঁজে পাবেন। তাহলে দেখা গেল আমি এটা বুকের এক্সরে আমরা করলাম, কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, আমি একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম করলাম, এক্সরে, চেস্ট, পিভিইউ আমরা দেখবো। তারপরে হচ্ছে আমার নেক্সট আমি কি করবো, আমি হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাম করবো। ইকোকার্ডিওগ্রাম হচ্ছে 2D অ্যামোড এন্ড কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করবো। সাসপেক্টেড যদি থ্রম্বাস মনে হয় আমার, সেক্ষেত্রে আমি একটা ট্রান্সিসিপি জেল ইকো করবো, আরো পরিষ্কারভাবে লেপটেটাল অ্যাপেন্ডিজ থ্রম্বাস আসছে কিনা বোঝার জন্য, মাইটোকন্ড্রিয়াল মরফোলজি আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটা ট্রান্সিসিপি জেল ইকোকার্ডিওগ্রাফি করবো। এর উদ্দেশ্য কি, এর মাধ্যমে আমি যে পেশেন্টের ভালভের মরফোলজি অ্যাসেসমেন্ট করবো, আমাদের ইট ইজ সুইটেবল ফর পিটিএমসি, সিএমসি, আর ইট ইজ আমাদের যে থ্রম্বাস অর নট, এটা কি থ্রম্বাস যদি থাকে সেটা কি ওএমসি হবে, ওপেন মেটাল কমিশনিটমি হবে, না সেটা ভালভ রিপ্লেসমেন্ট করা লাগবে, হেভিলি ক্যালসিফাইড ভালভ যদি থাকে, ডিফর্ম থাকে, সে অ্যাসোসিয়েটেড যদি মেটাল রিগার্ডিজিটেশন থাকে, সেক্ষেত্রে আমরা ভালভ রিপ্লেসমেন্টের দিকে যাবো। তাহলে দেখা যাচ্ছে যে এই ইনভেস্টিগেশনগুলো আমাদের করতে হবে দেখার জন্য। বয়স যদি রোগীর একটু বেশি থাকে 40 বা তার উপরে, সেক্ষেত্রে আমরা অনেক সময় কিছু আরো জিনিস দেখি, তার আছে ডায়াবেটিস আছে কিনা, রেনাল ফাংশন ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখি অনেক সময়, কনজেশন যে লিভার ফাংশন ঠিক আছে কিনা আমরা জিপিটি দেখি, এই জিনিসগুলো আমরা অ্যাসোসিয়েটেড আমরা দেখি। নেক্সট আমরা যাব হচ্ছে, যেমন এই পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের কনফার্ম ডায়াগনোসিস আমরা দিচ্ছি, আমাদের ডায়াগনোসিস আমরা রিস করলাম আমাদের সেই কনফার্ম ডায়াগনোসিসে। এখন কনফার্ম ডায়াগনোসিসে আমরা কতগুলো জিনিস যে পরীক্ষা নিরীক্ষা করলে ক্লিয়ার হতে পারবো, যেমন মেটাল স্টোনোসিস আমরা প্রথম বললাম, এখানে আমরা ক্লিয়ার করতে পারবো ওয়েদার স্টোনোসিস মাইল্ড, মডারেট, সিভিয়ার, যেমন এটা আমরা পেলাম যে সিভিয়ার মেটাল স্টোনোসিস। নেক্সট এট্রিয়াল ফিব্রিলেশন আসছে কি নাই, ইরেগুলার লেগেছিল, তাহলে আমরা দেখলাম এট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া গেল। নেক্সট হচ্ছে যে আমরা দেখছি পালমার হাইপারটেনশনের কথা বললাম, পালমার হাইপারটেনশন মাইল্ড, মডারেট না সিভিয়ার সেটা আমরা অ্যাসেস করতে পারবো, সিভিয়ার পালমার হাইপারটেনশন পেলাম। অ্যানোয়েস ফাংশন ক্লাস তো ক্লিনিকই আমরা পেলাম, ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আর একটু ক্লিয়ার হতে পারলাম যে ক্রনিক। তাহলে আমাদের কনফার্ম ডায়াগনোসিস ছিল সিভিয়ার মেটাল স্টেনোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন উইথ সিভিয়ার পালমার হাইপারটেনশন উইথ অ্যানোয়েস ফাংশনাল ফাংশনাল ক্লাস হচ্ছে আমাদের 3 অ্যান্ড হচ্ছে ডিউ টু দ্য ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ। নেক্সট হচ্ছে আমাদের এবার ম্যানেজমেন্ট আমাদের যেতে হবে, ম্যানেজমেন্ট জেনারেল কিছু ম্যানেজমেন্ট আমরা বলি, স্পেসিফিক ম্যানেজমেন্ট আমরা জানি কেসে, যেন জেনারেল ম্যানেজমেন্ট আমি কী বলবো, আমরা একটা রিউমেটিক যেমন মাইটোলিস্টোসিস যদি হয় জেনারেল ম্যানেজমেন্টে আমরা কী করি রোগীকে, যেমন ওখানে নিউট্রিশন দরকার, রোগ অনেক সময় লিন অ্যান্ড থিন থাকে, আমরা বলবো যে ভালো ভালো খাবারের জন্য মানে নিউট্রিশনটা তাকে রিচ করার জন্য চেষ্টা করতে হবে। তারপর কি পানির পরিমাণ একটু কম খেতে হবে, সিভিয়ার অ্যামে যদি থাকে সেখানে হচ্ছে কি কনজেস্টিভ হার্ট ফেলিওর সম্ভাবনা থাকে, এই জন্য পানি সে কম খাবে। তারপর আর কি সে ভারী কোনো কাজ করতে পারবে না, তার কাজ লিমিটেড করে দিতে হবে, কারণ এক্সাশনে তার শর্টনেস অফ ব্রেথ, পালপিটেশন হবে, এই জন্য তার হচ্ছে সে যতটুকু সম্ভব এর বেশি কোনো কাজ করবে না। তাহলে জেনারেল কিছু আমরা মেজার্স রোগীদেরকে আমরা বলি, নেক্সট স্পেসিফিক আমরা কি বলি, যেমন মাইটোলিস রিউমেটিক ফিভারের জন্য হচ্ছে আমরা রিউমেটিক হাফ ফিভারের প্রপার লাইসিস আমরা দিব, ম্যানোক্সিমিথাল, পেনিসিলিন দিব। নেক্সট হচ্ছে তার যেমন এখানে তার ডায়াবেটিক্স এর প্রয়োজন, লেপটেটিন অ্যালার্জমেন্ট আছে তার, সেই জন্য আমরা কি করবো ডায়াবেটিক্স দিব, সাথে স্পেনালেকটন দিব। তারপর হচ্ছে তার এট্রিয়াল ফিব্রিলেশন আছে, আমরা কি করবো ডিওক্সিন দিব তার রেট কন্ট্রোলের জন্য, রেটটা কমে রাখার জন্য। তারপর তার কোনো থ্রম্বাস আছে কি না, স্পন্টেনিয়াস ইকোকন্ট্রাস্ট থ্রম্বাস যদি থাকে ওয়ারফারিন দিতে হবে, থ্রম্বাস না থাকলে আমরা অনেক সময় কি করি যে এট্রিয়াল ফিব্রিলেশন আছে যদি যেটা হলো ওয়ার্ক স্কোরিং করে আমরা যদি দেখি লো রিস্ক, সেখানে শুধু অ্যাসপিরিন দিয়ে রাখবো, হাই রিস্ক হলে ওয়ারফারিন যোগ করতে হবে। নেক্সট হলো নাহলে আমরা এইভাবে গেলাম, নেক্সট হলো আরো স্পেসিফিক যে ভালভের আমরা এখন কি করবো, যে সিভিয়ার মেটাল স্টেনোসিস মরফোলজি যদি সুইটেবল থাকে তাহলে আমরা তাকে পিটিএমসির জন্য সুইটেবল যদি হয় উইলকিন স্কোরিং করবো, স্কোর করে যদি আমরা আইটির নিচে পাই আমরা সেই ক্ষেত্রে পিটিএমসি অথবা সিএমসির জন্য আমরা করবো, সিএমসি ফেসিলিটি অ্যাভেলেবেল না হলে সিএমসি করার জন্য বলবো। নেক্সট হলো যদি আমরা এলাইতে থ্রম্বাস পাই, বড় থ্রম্বাস পার্ট সিভিয়ার স্টেনোসিস ইমিডিয়েটলি অপারেশন দরকার, বার মরফোলজি সুইটেবল ফর পিটিএমসি সিএমসি, সেক্ষেত্রে আমরা ওএমসি করতে বলবো উইথ রিমুভাল অফ থ্রম্বাস ফ্রম দ্য লেপটেটিয়াম, কারণ থ্রম্বাস যদি থাকে লেপটেটিয়াম বড় থ্রম্বাস অনেক সময় ডিসলস হয়ে আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকে, ইন্টারস্টাইনাল গ্যাংগ্রিন বা লিম লস বিভিন্ন ধরনের কমপ্লিকেশনের সম্ভাবনা থাকে, এই জন্য রিমুভাল অফ থ্রম্বাস উইথ ওএমসি করে দেওয়া। এখন ভালভ মরফোলজি নট সুইটেবল ফর দ্য প্রিজারভেশন,
সেখানে যেমন হেভিলি কালসিপেড বাল্ক মেটাল রিগার্জিটেশন যদি অ্যাসোসিয়েটেড থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে বাল্ব রিপ্লেসমেন্টের জন্য আমরা বলব। নেক্সট আরেকটা জিনিস এখানে থেকে যায় যে যদি 40 বছর বা তার বেশি থাকে, যদি পেশেন্ট ইসকেমিক কমপ্লেন থাকে, সেক্ষেত্রে আমরা তা এই সমস্ত রোগীর কোন প্রসিডিউরের আগে কি করবো, করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে করোনারি স্ট্যাটাস আমাদের দেখে নিতে হবে। তাহলে মোটামুটি আমি একটা লং কেস কিভাবে আপনার প্রেজেন্ট করতে হয়, কিভাবে ক্রসিং হয়, এই সম্পর্কে একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট হলো আমাদের যে এইবার আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যে রোগীগুলো প্রেজেন্টিং কমপ্লেন্ট কি নিয়ে আসে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা যে শর্ট কেসগুলো থাকে এই কেসগুলোতে কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। প্রেজেন্টিং কমপ্লেন্টের ভিতরে যেমন চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ, অনেক সময় অ্যাঙ্কেল ইডিমা, প্যালপিটেশন, সিনকোপ, ইন্টারমিডিয়েট ক্লডিকেশন নিয়ে পেশেন্ট আসতে পারে। এখন চেস্ট পেনে আমরা যখন হিস্ট্রি নিব আমরা কোন পয়েন্টগুলোকে বেশি গুরুত্ব দিই, যেমন ক্যারেক্টার অফ দ্য পেন, সিভিয়ারিটি, ডিউরেশন, রেডিয়েশন, অ্যাট রেস্ট অন এক্সার্শন অ্যান্ড প্রিভিয়াস এপিসোড, তার রিলিভিং ফ্যাক্টর, ওয়ার্সেনিং, কি কি কারণে তার চেস্ট পেন ওয়ার্সেনিং হয় সেই ফ্যাক্টরগুলো আমরা আমরা দেখব। ওয়ার্সেনিং ওয়ার্স অন টেকিং এ ডিপ ব্রেথ, যেমন প্লুরাটিক পেন, ওয়ার্স অন মুভমেন্ট, তারপর অটোনমিক সিমটম আসছে কিনা, সোয়েটিং, নসি, এগুলো আসছে কিনা, এগুলো আমরা দেখব। নেক্সট হলো কজ খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করবো, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য চেস্ট পেনে যেমন অ্যাঞ্জিনা, স্টেবল আনস্টেবল মাইক্রো ইনফেকশন, অ্যাওরটিক ডিসেকশন, মায়োকার্ডিটিস, অনেক সময় অ্যাওরটিক স্টেনোসিস থাকলে, তার সাথে যদি লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি, বুকে ব্যথা, মাইট্রাল স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি থাকলে বুকে ব্যথা হয়, হাইপারট্রফি অবশ্যই কার্ডিওমায়োপ্যাথি, ওয়াল থিকনেস বেশি তার জন্য বুকে ব্যথা থাকে। তারপরে প্লুরোপেরিকার্ডিয়াল যদি পেরিকার্ডাইটিস, প্লুরিসি, নিউমোথোরাক্সের জন্য হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স, ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল স্পাজম, অনেক সময় চেস্ট পেন, যেটা হচ্ছে মনে হচ্ছে জন্য হার্টের ব্যথার মধ্যে হয়, চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালের যদি কোনো কারণে হয় যেমন কাফিং, তার ইন্টারকোস্টাল মাসেল স্ট্রেন, মায়োসাইটিস, হার্পিস জোস্টার, ভাইরাল প্লুরোডাইনিয়া, তারপর থোরাসিক রেডিকুলোপ্যাথি, রিফ্র্যাকচার, রিব টিউমার, তার কোস্টোকন্ডাইটিস, মানে এই সমস্ত কারণগুলোতে চেস্ট পেন হতে পারে। তাহলে চেস্ট পেন যখন আপনি এক্সপ্লেন করেন তখন এগুলো খুঁজে বের করতে হবে। নেক্সট হলো ডিসনিয়া, যেমন শ্বাসকষ্টের জন্য বুকে ব্যথা হতে পারে, যদি শ্বাসকষ্ট থাকতে পারে আপনার একটা প্রেজেন্টিং কমপ্লেন হিসাবে কার্ডিওভাস্কুলার সিস্টেমের পেশেন্টের। যদি ডিসনিয়া থাকে তখন আমরা কি কি জিনিস দেখবো, যে আনএক্সপেক্টেড অ্যাওয়ারনেস অফ দ্য ব্রিদিং, যেটা এতে থাকলে অ্যাট রেস্ট অর এক্সার্শন কখন হয়, তারপর কোয়ান্টিফাই দ্য এক্সার্শন অ্যান্ড টলারেন্স, আমরা এগুলো টেন ওয়াইজ ফাংশনাল ক্লাস, এগুলোকে ক্লাস 1, 2, 3, 4 আমরা ভাগ করার চেষ্টা করি, অর্থোপনিয়া, সিগনাল, শর্টনেস অফ দ্য ব্রেথ অন লাইং, লাইং অন, লাইং সুপাইন, তারপর নাম্বার অফ ফিলোস, পার্ট অফ ফিলোস করতে হবে, প্রাকজন ও নর্সনাল ডিসনিয়া সিগনাল, এগুলো দেখি আমরা। যেমন কজ, কি কারণে তার ডিসনিয়া হচ্ছে, কজগুলো আমরা যদি দেখি, এই কজগুলোর ভিতরে কোনো কিছু আছে কিনা খুঁজে বের করতে হবে। যেমন সিওপিডির জন্য হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, এয়ারওয়েজ ডিজিজের ভিতরে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, তার সিস্টিক ফাইব্রোসিস, তারপর প্যারেনকাইমাল ডিজিজ, নিউমোনিয়া, পালমোনারি ফাইব্রোসিস, টিউমার, নিউমোথোরাক্স, পালমোনারি ভাস্কুলেসার, পালমোনারি এম্বোলিজম, হাইপারটেনশন, চেস্ট ওয়ালের প্লুরাল ইফিউশন, রিফ্র্যাকচার, কাইপোস্ক্লেরোসিস, নিউরোমাসকুলার, আর কার্ডিওভাস্কুলার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, মাইটাল ভালভুলার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, পেরিকার্ডিয়াল ইফিউশন, এনিমিয়া, অ্যাসিডোসিস, সাইক্লোজেনিক। যেমন সিম্পলি অ্যানিমিয়া থাকলেও দেখা যায় যে শ্বাসকষ্ট হয়ে থাকে। নেক্সট হলো পালমোনারি এডিমা, অ্যাঙ্কেল সোয়েলিং, অ্যাঙ্কেল সোয়েলিং হচ্ছে যেমন ইউনিলেটারাল থাকতে পারে, বাইলেটারাল থাকতে পারে, তার প্রক্সিমাল এক্সটেন্ট অফ এডিমা কতটুকু উপরের দিকে এক্সটেন্ট, অনেক সময় স্ক্রোটাল এডিমাও থাকতে পারে, ফিটিং, নন ফিটিং, অন্যান্য কারণগুলো কার্ডিয়াকের বাইরে যেগুলো, যেমন সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, ডিপ ভেন থ্রম্বোসিস, তারপর হাইপোথাইরয়েডিজম, লিম্ফেডিমার কারণেও অ্যাঙ্কেল এডিমা থাকতে পারে। নেক্সট হলো প্যালপিটেশন, প্যালপিটেশন হলো আনএক্সপেক্টেড অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট বিট, যাকে আমরা প্যালপিটেশন বলি। আক্স পেশেন্ট টু ট্যাপ দ্য প্যালপিটেশন অফ দ্য চেস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার স্লো আর ফাস্ট, রেগুলার আর ইরেগুলার, ডিউরেশন, স্প্রেড অফ অনসেট অ্যান্ড অফসেট, রিলিভিং ম্যানুভার, কিভাবে প্যালপিটেশন, যেমন অনেক সময় অ্যাসিডিটি থাকলে আপনার দেখা যায় যে আমরা ক্যারোটিড ম্যাসেজ করলে চলে যায়, তারপর হচ্ছে সাইনাস টেকিক্যার্ডিয়া,
তারপর ভেন্টিকুলার এক্সটাসিস্ট যেগুলো হচ্ছে কজের ভিতরে আমরা যেগুলো দেখি, এটেল ফিবরিলেশন, এটেল ফ্লাটার, সুপ্রামিডিয়াল টেগিটা ভেন্টিং, এই সমস্ত কারণে দেখা যায় প্যালপিটেশন থাকে। তবে আপনাদের যে রোগীগুলো থাকবে এর ভিতরে এটেল ফিবরিলেশন ইম্পর্টেন্ট, যেমন মাইটাল স্টেনোসিস উইথ এটেল ফিবরিলেশন। নেক্সট হচ্ছে সিনকোপ। রোগী বলতে পারে, কমপ্লেন করতে পারে যে তার সিনকোপের মতো, যেমন একটা অ্যাওটিক স্টেনোসিস রোগী, হাইপোটিক অবস্থাটি কার্ডিওমায়োপ্যাথি রোগী যদি লং কেসে থাকে, সে সিনকোপ বলবে। আর সিনকোপ বললে সিনকোপের আপনি একেবারে ক্লারিফাই করতে পারবেন খুব ভালোভাবে। সিনকোপ মানে কি? ট্রানজিয়েন্ট লস অফ দ্য কনসাসনেস ডিউ টু দ্য সেরিব্রাল হাইপোপারফিউশন। হোয়াট ওয়াজ দ্য পেশেন্ট ডুইং এট দ্য টাইম, যেমন সিনকোপ কি কারণে হলো, অনেক সময় দেখা যায় বিভিন্ন এক্সাইটিং ফ্যাক্টর থাকে, ওগুলো দেখতে হবে। তারপর স্টেনিং, স্টেনিং প্রলং পিরিয়ড যদি হয় থাকতে পারে সিনকোপের আগে, স্টেন আপ সাডেন, স্ট্যান্ডিং আপ সাডেনলি, হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার জন্য প্রলং স্ট্যান্ডিং এর জন্য হতে পারে, কাফিং এর সাথে। তারপরে প্রবনর্মাল সিমটম থাকে অনেক সময় সিনকোপের আগে, সাধারণত নিউরোলজিক্যাল যেগুলো হয়, তার অ্যাবনর্মাল মুভমেন্ট থাকতে পারে এপিলেপসির ক্ষেত্রে। তারপর সেন্সেশন অফ রুম স্পিনিং, ভার্টিগো। এখন সিনকোপের সাথে অন্যান্য জিনিস কাছাকাছি জিনিসগুলো, যেমন আপনার এপিলেপসি কাছাকাছি, তাই না, তারপর হচ্ছে যেমন ভার্টিগো, পোর্সাল হাইপোটেনশন, এগুলোকেও আপনার মানে নেগেটিভ ফাইন্ডিং বলে 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 বের করতে হবে যে তার সিনকোপি, এই ধরনের কোনো সমস্যা না। এগুলি হিস্ট্রি টেকিং এর সময় এগুলো খুব ইম্পর্টেন্ট, জরুরি। নেক্সট ইন্টারমিডিয়েট ক্লটিগেশন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি থাকে তখন আমরা ইন্টারমিডিয়েট ক্লটিগেশনটা দেখি। যে পেইন ইন ওয়ান অর বোথ বোথ ক্ল্যাভস, থাইস আর বাটক, তারপর ব্রট অন বাই দ্য ওয়াকিং এ সার্টেন ডিস্টেন্স, ক্লটিগেশন ডিস্টেন্স, একটা নির্দিষ্ট ডিস্টেন্স, ওই ক্লটিগেশন ডিস্টেন্সটাও আপনার ইম্পর্টেন্ট হিস্ট্রিতে। তারপর ওয়ার্সন ওয়াকিং আফিন, তার রিলিভ বাই দ্য রেস্ট, সাজেস্ট পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সেক্ষেত্রে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ চিন্তা করি। যেমন অনেক সময় মেটাল স্টেনোসিসের সাথে ক্রনিক লিম্ব ইসকেমিয়া থাকতে পারে ডিউ টু দ্য থ্রম্বোলিক ম্যানিফেস্টেশন, অনেক সময় শুধু পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের রোগীও থাকতে পারে, শর্ট কেসে দিতে পারে, লং কেসে থাকতে পারে। রিস্ক ফ্যাক্টর অফ ইসকেমিক হার্ট ডিজিজ, যেমন অনেক সময় যেমন যদি আপনার এই সময় অ্যাওরটিক ভালভুলার ডিজিজ, বুকে ব্যথা, হাইপোটিক কার্ডিওমায়োপ্যাথি, সেক্ষেত্রে আপনার যেমন তার ইসকেমিক হার্ট ডিজিজ আসছে কিনা এক্সক্লুড করা। অনেক সময় ইসকেমিক হার্ট ডিজিজ থাকতেও পারে অ্যাসোসিয়েটেড, বয়স বেশি থাকলে, সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো আপনার রেজিস্ট্রির সাথে নিতে হয় রোগীকে জিজ্ঞাসা করে। তার যেমন হচ্ছে লিপিড লোয়ারিং কোনো ড্রাগ খায় কিনা, ডায়াবেটিস মেলাইটাস তার আসছে কিনা, যেমন অনেক সময় ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি রোগী লং কেস যদি দিয়ে দেয় সেক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। স্মোকিং হিস্ট্রি আসছে কিনা, তারপর হাইপারটেনশন, ওবেসিটি, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা তার ইসকেমিক হার্ট ডিজিজ আপনাকে দেখতে হবে। যার ফার্স্ট মেডিকেল হিস্ট্রি আমরা বলছি, যে ফার্স্ট মেডিকেল হিস্ট্রি, হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেস যেটা আমরা বললাম, সেখানে রিউমাটিক ফিভার, প্রিভিয়াস কার্ডিয়াক ইন্টারভেনশন, যেমন অনেক সময় রিং লাগানো থাকতে পারে, বাল্বের পিটিএমসি করা থাকতে পারে, পালমারি বাল্বের, পালমারি বাল্বের প্লাস্টিক করা থাকতে পারে, একটা অ্যাওরটিক স্টেনোসিস রোগী আসছে ছোটোকালে তার অ্যাওরটিক বাল্বগুলো প্লাস্টিক করা থাকতে পারে, প্রিভিয়াস মাইগ্রেন ইনফ্যাকশন, করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, স্ট্যান্ডিং করোনারি বাইপাস গ্রাফ্ট, পেসমেকার ইনসার্শন, যেমন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি রোগীর এগুলো থাকতে পারে অ্যাসোসিয়েটেড। এগুলো খুব ইম্পর্টেন্ট ফার্স্ট মেডিকেল হিস্ট্রি। মেডিকেশন, যেমন ওষুধপত্র, খাবার ইতিহাস থাকতে পারে, যেমন অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ রোগী বলতে পারে যে উনি চাপড়িং নাইট্রেট নেয়, নাইট্রেট নিলে বুকে ব্যথা কমে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিতে পারে, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, স্ট্যাটিন, তার প্লেটলেট ইনহিবিটর, অ্যাসপিরিন, অ্যান্টিকোয়াগুলেন, ওয়ারফারিন পাচ্ছে, বা পেনিসিলিন, পেনিসিলিন পেতে পারে, বিভিন্ন ড্রাগের অ্যালার্জি থাকতে পারে রোগী, যেমন বলতে পারে আপনাকে যে এই ওষুধ নিলে আমার সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে সেটাও জানতে হবে যে কোনো ওষুধে তার সমস্যা হয় কিনা। তার সোশ্যাল হিস্ট্রি ইম্পর্টেন্ট, অকুপেশন হিস্ট্রি, সে কি করে, স্মোকিং, অ্যালকোহল ইনটেক, তারপর স্টেয়ার অ্যাট হোম, এগুলো তার হিস্ট্রিগুলো নিতে হবে ভালো করে। নেক্সট হলো সোশ্যাল হিস্ট্রি, নেক্সট হলো ফ্যামিলি হিস্ট্রি, যেমন ফ্যামিলি হিস্ট্রি ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, হাইপারটিক অবস্থাটি কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, পালমারি স্টেনোসিস, এগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। নেক্সট ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা জানি যে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা জেনারেল এক্সামিনেশন করি, আর হলো নেক্সট হলো সিস্টেমিক এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন সি জেনারেল এক্সামিনেশন, হ্যান্ড, পালস, হাতে দেখতে হয় ক্লাবিং এ সিগন, পালস, ব্লাড প্রেশার, ফেস, নেক, জুগুলার ভেনাস প্রেশার, এগুলো খুব ভালোভাবে দেখতে হয়। পিকার্ডিয়াম যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমরা ইনস্পেকশন, পালপেশন, পার্কাশন, অস্কালেশন, পার্কাশন খুব একটা করা হয় না, বুকের ব্যাক থেকে আমরা দেখি লাংসের কোনো ক্রিপিটেশন আছে কিনা, ফ্রেলিপিশন, অ্যাবডোমেন এক্সামিনেশন করি আমরা, অ্যাপার্টমেন্ট গেলে, স্পিনাল গেলে, বা অন্য কোনো লেশন আছে কিনা, লোয়ার লিম্ব, পেরিফেরাল ভাস্কুলার, আদার যেমন নিউরোভাস্কুলার সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম এক্সামিনেশন লাগে যদি মাইটাল স্টেনোসিস রোগী থাকে। তা এখন জেনারেল এক্সামিনেশনে আমরা কী দেখি, পজিশন অফ দ্য পেশেন্ট দেখি, রেসপিরেটরি রেট দেখি, পজিশন হলো 45 ডিগ্রি করে দেখা লাগে, যেহেতু আমি ওই যে জুগুলার ভেনাস প্রেশার দেখবো, এই জন্য
ভালো আলো থাকতে হবে, ইন্টারনাল জুগুলার ভেইন আমরা দেখি। তারপরে রিফ্লেক্ট দা রাইট এট্রিয়াল প্রেশার, রাইট এট্রিয়াল প্রেশার কে অ্যাসেস করা হয় জিরো পয়েন্টাল ইস্টার্নাল অ্যাঙ্গেল কে ধরা হয়। ভিজিবল বাট নট পালপেবল ভেনাস পালস, সাধারণত এটা ভিজিবল হয়, এটা পালপেবল না, ক্যারোটিড পালস পালপেবল। কমপ্লেক্স ওয়েব থাকে, ACV ওয়েব থাকে। তারপর হচ্ছে ডিক্রিজিং ইনস্পিরেশন, ইনস্পিরেশনের সময় এটা কমে যাবে, ভিতরে ডিগে ঢুকে যাবে। তারপর হলো ফিল ফ্রম দ্য অ্যাবাব। তারপর হ্যাপাটোজুগুলো রিফ্লাক্স দেখতে হয় এটাকে কনফার্ম করার সময়, করার জন্য অনেক সময় অ্যাবনর্মাল আমরা কখন বলি, 3 সেন্টিমিটার অফ ওয়াটারের উপর হইলে তখন আমরা বলি এটাকে অ্যাবনর্মাল। 0.3 সেন্টিমিটার ওয়াটারের বেশি হলে কোথায় কোথাও বেড়ে যেতে পারে, রাইট ভেন্টিকুলার ফেলিওর, রাইট ভেন্টিকুলার ইনফাকশন, ট্রাইকোস্পিড স্টেনোসিস, ট্রাইকোস্পিড রিগার্জিটেশন। তারপর সে পেরিকার্ডিয়াল ইফিউশন যদি থাকে, তার সুপিরিয়র প্যানিকল অবস্ট্রাকশন, ফ্লুইড ওভারলোড, তাহলে JBP রেইজ। আপনার কিভাবে জুগুলার ভেনাস প্রেশারটা আমরা দেখব সেটা আপনার পরীক্ষায় কিন্তু ধরে, এবং কি কি কারণে এগুলো ভারে সেগুলোও কিন্তু আপনার বলতে হবে, কিভাবে দেখতে হয়। না পারলে কিন্তু পরীক্ষা পাস করাবে না। জুগুলার ভেনাস প্রেশার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে পালস এক্সামিনেশন, দ্য পালস, পালস আপনার প্রত্যেকটা পালস দেখতে হবে, রেডিয়াল, ব্রাকিয়াল, ক্যারোটিড, দুই দিকে রেডিও, রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, পায়ে হচ্ছে আপনার যেটা আছে ফিমোরাল পালস, পপলিটিয়াল পালস, অ্যান্টিটিভিয়াল, পোস্টিটিভিয়াল, আর্টেরিয়ডরসালিস ফেডিস, সবগুলো আপনাকে পালপেট করে দেখাতে হয়, দুই দিকে সিমেট্রিক্যাল কিনা, তারপর রেডিও রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা, তারপর ভলিউম, ক্যারেক্টার, এগুলো সব পরিষ্কারভাবে বলতে হয় যদি পালস এক্সামিনেশন করতে বলে। আর এগুলোতে ভুল হইলে, বিশেষ করে আপনার হচ্ছে যে জুগুলার ভেনাস পালস আর পালসে যদি ভুল হয় পরীক্ষা পাস করাবে না। নেক্সট হলো পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়ামে আমরা কি করি, ইনস্পেকশন করি। ইনস্পেকশন করে যেমন মিডলাইন অনেক সময় স্ক্যান মার্ক থাকতে পারে, অনেক সময় আপনার জাস্ট নিপলের লেফট সাইড, নিপলের নিচে একটা সেমিলুনার স্ক্যান মার্ক থাকতে পারে, যেটা হলো CMC-র জন্য থাকে। অনেক সময় যেটা MICS কোনো অপারেশন হয়, দেখা গেলো যে রাইট সাইড দিয়ে MICS অপারেশন করে, রাইট নিপলের নিচে এগুলো কিসেন্ট্রিক ছোট স্ক্যান মার্ক থাকতে পারে, তাহলে এগুলো আপনার খুব ভালোভাবে খেয়াল করতে হবে কোনো ধরনের স্ক্যান মার্ক আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হলো চেস্ট ওয়ালের কোনো ডিফর্মিটি আছে যে না, যেমন প্যাক্টাস স্কেমেটাম, প্যাক্টাস কেলিনেটাম, এগুলো ব্যারেল শেপ চেস্ট, এগুলো থাকতে পারে।
যদি এগুলো আছে কিনা এগুলো পরিষ্কার বুঝতে হবে। ইনস্ট্রাকশন আরো দিনে দেখতে সুপ্রা সুপ্রা ক্ল্যাভিকুলার পালসেশন, সুপ্রাস্টিনাল পালসেশন, এপিগেস্টিক পালসেশন, এপিকাল পালসেশন, অন্য কোনো পালসেশন আছে কিনা, লেপেরাস্টিনাল পালসেশন থাকে অনেক সময়, যে এখানে দেখা যায় পিটিও পালসেশন, অনেক সময় দেখা যায় চোখেই দেখা যায় যেখানে পালসেশন, তাহলে এগুলো খুব ভালোভাবে মানে ইনস্পেক্ট করা লাগবে যে কোনো অ্যাবনরমালিস কিছু আছে কিনা ইনস্পেকশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আমাদের পালপেশন। পালপেশনে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে অ্যাফেক্সটা লোকেট করা খুব জরুরি, যে আপনি অ্যাফেক্সটা লোকেট করতে পারছেন কিনা, এটা কি লেফট মিড ক্ল্যাভিকুলার লাইনের ভিতরে না বাহিরে, এটা কোন ইন্টারকোস্টাল স্পেসে, খুব ইম্পর্টেন্ট যে লোকেশনটা আপনি কার্ডিওমাগালে আছে কি নাই। তারপর হচ্ছে অ্যাফেক্সের ক্যারেক্টারটা কিরকম, মানে হিভিং, থ্রাস্টিং, ডাবল ট্যাপিং, প্যারাডক্সিক্যাল, কি ধরনের আপনাকে পরিষ্কার বলতে হবে। এটা যদি আপনি পালপেট করতে পারেন অনেকগুলো ডায়াগনোসিস আমরা রিস করতে পারি। হিভিং হলে দেখা যায় লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি কারণে অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, থ্রাস্টিং হলে এএস বা অ্যাওর্টিক অ্যাওর্টিক রিগার্টিজেশন বা মাইট্রাল রিগার্টিজেশন থ্রাস্টিং হয়। ডাবল এপিকাল ইমপালস হয় যেমন হচ্ছে ভেন্টিকুলার এনোরিজম যদি থাকে, হাইপারট্রফি অস্টিক কার্ডিওমায়োপ্যাথি, ট্যাপিং হয় যদি মাইট্রাল স্টেনোসিস থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ক্যারেক্টারগুলো খুব ইম্পর্টেন্ট টু রিস দ্য ডায়াগনোসিস। নেক্সট হলো লেফট প্যারাস্টাল হিভ, আমরা দেখি যে লেফট যে লেফট বর্ডার অফ দ্য স্টার্নাম বরাবর আমরা দেখি লেফট প্যারাস্টাল হিভ ইন্ডিকেট করা হচ্ছে রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি। কোথা থাকে যেমন মাইট্রাল স্টেনোসিস রোগীর সাথে রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি থাকবে লেফট ভেন্টিকুলার, যাতে আমরা তখন আমরা বলি যে পালমারি হাইপারটেনশন পেশেন্টরা আছে। থ্রিল থাকতে পারে যে পালপেবল মারমার ইজ কল দ্য থ্রিল, যেমন সিস্টোলিক থ্রিল, ডায়াস্টোলিক থ্রিল, যেমন মেন্টাল স্টেনোসিস এর ক্ষেত্রে ডায়াস্টোলিক থ্রিল করতে থাকবো অ্যাফেকশনটা পাবো, যেমন অ্যাওর্টিক স্টেনোসিস রোগী অ্যাওর্টিক এরিয়াতে আমি কি পাবো সিস্টোলিক থ্রিল আমি পাবো। তাহলে এই থ্রিলটা খুব ইম্পর্টেন্ট, থ্রিল আমরা পাচ্ছেন কি বিএসডি লেফট প্যারাস্টাইনাল এরিয়া থার্ড অ্যান্ড ফোর্থ স্পেসে আমি সিস্টোলিক থ্রিল পাচ্ছি, তাহলে এটা হলো বিএসডির জন্য। তার পালপেবল পিটি খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেমন পালমারি হাইপারটেনশন আছে কি নাই, এই জন্য আপনাকে টিচার বলবেন যে আপনি দেখেন সেকেন্ড স্পেসে পিটু কি পালপেবল কিনা, পিটু লাউড কিনা, তাই না, এটা খুব ইম্পর্টেন্ট যে পালপেবল পিটু বোঝা, অসকালটেট করা, পালপেট করা, পালপেশন করা, ইনিশিয়েট করা। তারপর কোনো রোগীর অনেক সময় থাকতে পারে পেসমেকার লাগানো থাকতে পারে, এখানে পেসমেকার বক্সও থাকতে পারে। নেক্সট হচ্ছে প্রিকার্ডিয়ামের অসকালটেশন। অসকালটেশন আমরা অসকালটেশনে কি দেখি, অসকালটেশন আমরা কিভাবে করি দেখেন কয়টা এরিয়া, মাইট্রাল এরিয়া, ট্রাইকোসিট এরিয়া, তারপর হচ্ছে আমরা পালমার এরিয়া, অ্যাওর্টিক এরিয়া, এই সিকোয়েন্স আমরা সাধারণত ইয়ে করি অস্কালটেশন, প্রথম মাইট্রাল দেখি, তারপর ট্রাইকোসিট চলে যায়, তারপর পালমার দিয়ে চলে যায়, লাস্ট আমরা অ্যাওর্টিক বসে অ্যাওর্টিক এরিয়াতে আমরা অস্কালটেট করি। কিভাবে করি আমরা, অনেক সময় বেল দিয়ে অস্কালটেট করি, বেল বেল অফ দ্য স্টেথোস্কোপ, আবার ডায়াফ্রাম বেল কখন, যেমন মাইট্রাল স্টেনোসিস লো পিচ সাউন্ড মাইট্রাল স্টেনোসিস, যার জন্য আমরা কি করি বেল অফ দ্য ডায়াফ্রাম দিয়ে মাইট্রাল স্টেনোসিস মিডিয়াস্টিক মারমার, ডায়াফ্রাম দিয়ে আমরা কি করি হাই পিচ সাউন্ডের ক্ষেত্রে ডায়াফ্রাম দিয়ে অস্কালটেট করি। ফার্স্টার সাউন্ড আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, ফার্স্টার সাউন্ড ওয়েদার ইট ইজ লাউড অর নট, সেকেন্ড হার্ট সাউন্ড আমরা কতগুলো জিনিস দেখার চেষ্টা করি, যে স্পিটিং আছে কিনা সেকেন্ড হার্ট সাউন্ড, আর পালমারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ডের কি অবস্থা, সে কি লাউড কিনা, মানে খুব ইম্পর্টেন্ট এগুলো আপনার ডায়াগনোসিস করার জন্য, যার জন্য এই জিনিসগুলো আমরা দেখে থাকি। যেমন অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, যেমন লাউড ফার্স্ট অ্যাটেন্স হইতে পারে, লাউড সফট সফট হইতে পারে আপনার, যেমন সফট ফার্স্ট হার্ট সাউন্ড, লাউড ফার্স্ট হার্ট সাউন্ড আমরা কোথাও পাই মাইট্রাল স্টেনোসিস, সফট ফার্স্ট হার্ট সাউন্ড মাইট্রাল রিগার্টিজেশন, লাউড লাউড এটু থাকতে পারে, তারপর হচ্ছে লাউড পিটু থাকতে পারে, তারপর সফট এটু থাকতে পারে স্টেনোসিস, সফট এটু থাকে, যেমন নর্মাল কার্ডিয়াক সাইকেল থাকে সিস্টোল, ডায়াস্টোলটা একটু বড় থাকে। তারপর হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল স্প্লিটিং, যেমন ডিউরিং ইনস্পিরেশন আমরা কি পাই এ টু পি টু সেপারেট হয়ে যায় ডিউরিং ইনস্পিরেশন, ডিউরিং ইনস্পিরেশন এ টু পি টু ফিজিওলজিক্যালি সেপারেট থাকে। আর হচ্ছে অনেক সময় থার্ড হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ডের পর পর যেটা পাই আমরা থার্ড হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ডের আগে দিয়ে পাওয়া যায়, অনেক সময় ফোর্থ হার্ট সাউন্ড পাওয়া যেতে পারে। অ্যাবনর্মাল হার্ট সাউন্ড আমরা বলছিলাম লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, সফট ফার্স্ট হার্ট সাউন্ড, লাউড এ টু লাউড পি টু সফট এ টু, স্প্লিটিং অফ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড, ইনক্রিজ স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড, ফিক্স স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড, রিভার্স স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, সামেশন গ্লাভ, ওপেনিং স্ন্যাপ, সিস্টোলিক ইজেকশন ক্লিক, মিড সিস্টোলিক ক্লিক, সিস্টোলিক ইজেকশন ক্লিক, মিড ইজেকশন ক্লিক থাকতে পারে, ওপেনিং স্ন্যাপ থাকতে পারে, টিউমার ফ্লপ থাকতে পারে যদি টিউমার ফ্লপ থাকে, তারপর হচ্ছে আপনার প্রোস্টেটিক
ভালভের জন্য প্রস্তুতি ক্লিক থাকতে পারে প্রস্তুতি ভালভের ক্লিক। তারপর হচ্ছে প্রিকোরিয়াম অসকালটেশন অফ দ্য মারমার। মারমারে কতগুলো জিনিস আমাদেরকে অসকালেট করতে হয়, সেটা হচ্ছে যে টাইমিং অফ দ্য মারমার, মারমারটা কি সিস্টোলে না ডায়াস্টোলে না কন্টিনিউয়াস মারমার। এই তো মারমার যখন আপনি পাবেন এই তিনটার আনসার দিতে হবে, ওয়েদার সিস্টোল ডায়াস্টোল কন্টিনিউয়াস। সাইট অফ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, পুরো চেস্টে মারমার পাওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে বেশি কোন জায়গাতে, যেমন মাইটেলের ইয়েতে সবচেয়ে বেশি, তাহলে মাইটাল ভালভুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। লাউডনেস, আমাদের গ্রেডিং আমরা করি গ্রেড 1, 2, 3, 4, 5, 6 এইভাবে আমরা গ্রেডিং করি। যেমন গ্রেড 4, গ্রেড 3, 4, 3 হচ্ছে কি আপনার মারমার পাচ্ছেন বাট দেয়ার ইজ নো থ্রিল, যদি 4 হয় আমরা যেন থ্রিল 5, আর 5 মানে কি হচ্ছে উইদাউট স্টেথোস্কোপ আপনার বুঝে যাবে, যেমন থ্রিল থাকতে পারে অ্যাসোসিয়েটেড। পিস, লো পিস, হাই পিস, লো পিস সাউন্ড একটা এক্সাম্পল হচ্ছে মাইটাল স্টেনোসিস, যেটা হচ্ছে আমরা বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে আমরা শুনি। হাই পিস সাউন্ড সাধারণত আর ট্রান্সমিশন হয়। রেডিয়েশন, মাইটাল মারমার রেডিয়েশন থাকে, যেমন মাইটাল রিগার্জিটেশন যদি হয় সেটা হলে অ্যাক্সিলারি রেডিয়েশন থাকে। অ্যাওটিক স্টেনোসিসের মারমার হচ্ছে আপনার রিজেকশন সিস্টেমিক মারমার হচ্ছে রেডিয়েশন টু দ্য নেক, যেরকম দেখা যাচ্ছে মারমার যদি থাকে মারমার রেডিয়েশন থাকে, রেডিয়েশন টু অ্যাসেস করার প্রয়োজন হয়। ডাইনামিক মেনিউয়ার পাওয়ার কখনো কখনো লাগে, যেমন ধরেন মাইটাল স্টেনোসিস আছে মাইল টু মডারেট বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করি একটা এক্সারসাইজ করে তারপর আবার দেখি। যেমন অ্যাওটিক এরিয়াতে যদি মারমার থেকে অনেক সময় নর্মালি বোঝা যায় না লাইয়ে, তখন আমরা বসিয়ে নিই, তাই তো, বাবার ইন্সপিরেশন এক্সপিরেশনে আমরা কিছু ম্যানিউভার করে নিই ইন্সপিরেশন এক্সপিরেশনের সাথে পারে। স্কোয়াটিং করলে অনেক সময় দেখা যায় কিছু কিছু মারমারে ইনসেন্সিটি বাড়ে, বিশেষ করে রাইট সাইডের মারমারগুলো বাড়ে। নেক্সট ভালসাল বা ম্যানিউভারের মাধ্যমে আমরা দেখি, যেমন হেপাটিওস্টেটিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে অস্কুলেট করা হয়, যেটাকে আমরা ডাইনামিক অস্কুলেশন বলি। তাহলে এখন হলো মারমারগুলো, হার্টের যে মারমার থাকে সিস্টোলে আমরা কি পাই, প্যানসিস্টোলিক মারমার, মেটাল রিগার্জিটেশন, মেটা ট্রাইকাসিড রিগার্জিটেশন, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, এই তিনটা কন্ডিশনে আমরা প্যানসিস্টোলিক হোল সিস্টোলে মারমার আমরা পাই। ইজেকশন সিস্টোলিক মারমার কোথায় পাই, যেমন অ্যাওটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, এইসব সিএম এটিএল সেপ্টাল ডিফেক্ট, এই তিনটা চারটা কন্ডিশনে আমরা হলো ইজেকশন সিস্টোলিক মারমার আমরা পাচ্ছি। তারপর লেট সিস্টোলিক মারমার মাইটাল বাল পলাপসের ক্ষেত্রে আমরা লেট সিস্টোলিক মারমার পাই। তারপরে ডায়াস্টোলিক মারমার, আর্লি ডায়াস্টোলিক অ্যাওটিক রিগার্জিটেশন, পালমোনারি রিগার্জিটেশন, মিড ডায়াস্টোলিক হচ্ছে মাইটাল স্টেনোসিস, আর হচ্ছে ট্রাইকাসিড ডিজিজ, এটিএল মিক্সোমার ক্ষেত্রে মিড ডায়াস্টোলিক আমরা মারমার পাই। কন্টিনিউয়াস মারমার পাই প্যাটার্ন ডাক্তার সার্টিফিকেট সার্টিফিকেট সিস্টোলা যদি হয়। তারপর হলো রাপচার সাইনাস ভালসালভার ক্ষেত্রে আমরা পাই যে রাপচার সাইনাস ভালসালভা, তারপর অ্যাওটো পালমোনারি, অ্যাওটো পালমোনারি উইন্ডো, এক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস মারমার পাই। পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাপ থাকতে পারে যদি পেরিকার্ডিটিস থাকে। এক্সামিনেশন ফ্রম দ্য ব্যাক, ব্যাক থেকে আমরা এক্সামিন করি, কি দেখি আমরা, পারকাশন অসকালটেশন অফ দ্য লাং বেস, যে লেফট ভেন্টিকুলার ফেলিওর যদি থাকে, ফাইন ক্র্যাপস ক্রিয়েট থাকতে পারে, প্লুরাল ইফিউশন আছে কিনা আমরা দেখি, ব্রেস্ট সাউন্ড আপনার পাবেন না প্লুরাল ইফিউশন দেখলে। তারপর হচ্ছে স্ক্রিম স্যাক্রাল ফিটিং ইডিমা আছে কিনা আমরা দেখি, স্যাক্রাল ফিটিং ইডিমা থাকে, স্ক্রোটাল ইডিমা থাকে, স্যাক্রাল ফিটিং ইডিমা ব্যাক থেকে আমরা দেখি রাইট হার্ট ফেলিওরের প্রেসার। নেক্সট হলো এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনে আমরা দেখি কি, পেরিফেরাল অ্যাবডোমেন, অ্যাবডোমেন হচ্ছে যে পেশেন্ট লাইং উইথ ওয়ান পিলো, ইফ টলারেট একটা পিলোতে রাখতে পারলে সবচেয়ে ভালো এক্সামিনেশনের জন্য, টলারেট করতে না পারলে দুইটা পিলো। টেন্ডার হেপাটোমেগালি, হেপাটোমেগালি আছে কিনা থাকলে টেন্ডারনেস আছে কিনা, হার্ট ফেলিওরের ফিসার, পালসেটাইল লিভার ট্রাইকাসিড রিগার্জিটেশন ফিসার, অ্যাসাইটিস থাকতে পারে হার্ট ফেলিওরের সাথে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের সাথে অ্যাসাইটিস থাকে, স্পিনোমেগালি থাকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি থাকে, অ্যাবডোমিনাল অ্যাওটিক এনিউরিজম অনেক সময় থাকতে পারে, অ্যাবডোমিনাল অ্যাওটা এনিউরিজম থাকতে পারে, শর্ট কেস পরীক্ষা থাকতে পারে। নেক্সট হলো এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম, এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম হচ্ছে পেরিফেরাল ইডিমা, পিটিং, পিটিমিয়ান ইডিমা যদি আমরা পাই, ওদের পিটিং আর নন পিটিং, আপার লিমিট কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করলো, অ্যাকিলিস টেন্ডে অ্যাকিলিস আমাদের দেখতে হবে, জ্যান্থোলাজমা আছে কিনা, তারপর ক্যাপিলারি রিটার্ন, তারপর টপিক্যাল স্কিন চেঞ্জ, স্কিনে কোনো চেঞ্জ আছে কিনা, ভেনাস ভেনাস ইনসাফিসিয়েন্সি থাকলে অনেক সময় স্কিন চিহ্ন ধরনের চেঞ্জ পাওয়া যায়। পালপাল আর্টারি কিউব কোথায় হতো পালপেট করি আমরা, লোয়ার লিমে ফিমোরাল, পপলিটিয়াল, পোস্টিটিভিয়াল, আর্টারিডোসাল স্পেডিস, এগুলো আমরা আমরা পালপেট করি। নেক্সট হলো ডরসাল স্পেডিস, তার হলো পোস্টিটিভিয়াল, দিস ইজ দ্য ডরসাল স্পেডিস এর লোকেশন, পোস্টিটিভিয়াল লোকেশন। আদার এক্সামিনেশনে আসলে আদার্সের ভিতরে আমরা যেমন প্রথম রেসপিরেটরি সিস্টেম অনেক সময় লাগতে পারে যদি ফ্লুরাল ইফিউশন থাকে, কনসোলিডেশন থাকে, আর হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট, যেমন মাইটাল স্টেনোসিসের সাথে যদি কোনো দিক, যেমন রাইট সাইড বা লেফট সাইড যদি হ্যামি প্যারিসিস যদি থাকে,
সেই ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন অফ দ্য আপার অ্যান্ড লোয়ার লিম নিউরোলজিক্যাল এক্সামিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেখানে এক্সামিনেশন লাগবে। এছাড়া রোগী যদি হাইপারটেনসিভ থাকে তখন অনেক সময় পান্ডাস আপনার এক্সামিনেশনের প্রয়োজন হয়। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আছে কিনা সেটা দেখবেন, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি যদি ফান্ডাস আপনি দেখেন দেখবেন যে ফ্ল্যামশিপ হিমোরেজ হার্ট এক্সিডেট হার্ট এক্সিডেট তার কটন রোল স্পট তার পিপিলিডিমা এগুলো আপনার দেখতে হবে যে অপথালমোস্কোপ নিয়ে পরীক্ষার হলে কিন্তু হাজির হতে হবে। অনেক সময় অপথালমোস্কোপি করা লাগে রোগীর, ডায়াবেটিস থাকতে পারে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হাইপারটেনশন থাকতে হাইপারটেনশন রেটিনোপ্যাথি এগুলো অনেক সময় ইনফেকটিভ অ্যান্ডোগার্ডারিস থাকে আপনাকে বলবে যে রথ স্পট দেখেন ফান্ডাসে রথ রথ স্পট থাকে ইনফেকটিভ অ্যান্ডোগার্ডারিস। তারপরে ইউরিন অ্যানালাইসিস অনেক সময় করা লাগে, তাহলে ইউরিন টেস্ট করার জন্য ম্যাট্রিয়াস নিয়ে যেতে হবে। তারপর রোগীর টেম্পারেচার দেখার জন্য থার্মোমিটার প্রয়োজন। তাহলে থ্যাংক ইউ ফর অল, মানে ধৈর্য ধরে আপনার লেকচার শোনার জন্য ধন্যবাদ। আপনাকে স্যার অনেক ধন্যবাদ স্যার, এই স্বল্প সময় অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক টাচ করার জন্য স্যার। বুঝতে পারছেন তো, বুঝতে হইল, আমি চেষ্টা করছি আর কি সব এক জায়গায় নিয়ে আসার জন্য। তাহলে লং কেসে খুব ইম্পর্টেন্ট, কারণ লং কেসে যদি পাস না করলে কিন্তু পাস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য লং কেসে আপনার চেষ্টা করতে হবে যে একটা নির্দিষ্ট ডায়াগনোসিস রিচ করার জন্য, যেমন একটা পেশেন্টের ক্লাবিং আছে সায়ানোসিস আছে বয়স কম দেখা গেল যে আপনার 15 বছর বা 16 বছরের কাউকে নিয়ে গেল পরীক্ষার হলে ক্লাবিং সায়ানোসিস, হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে যে তার ছোটকাল থেকেই সায়ানোসিস আছে, তারপর হচ্ছে তার মাঝে মাঝে সায়ানোটিক স্পেল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু নাম্বার ওয়ান ডায়াগনোসিস হলো টাটার অফ দ্য ফেলোর্স। এখন আপনার যদি এখানে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল, তারপর অ্যাবস্টেন্ট অ্যানোমালিস উইথ এইচডি সিভিয়ার পালমোনারি স্টেনোসিস এই ধরনের ডায়াগনোসিস যদি প্রথমে নিয়ে আসেন আপনার পাস করাবে। এরকম কতগুলো লং কেসের ক্ষেত্রে আপনার কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আপনাকে রিস করতে হবে, যেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কমন সেন্স, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কমন সেন্স ডেভেলপ করতে হবে। ডেভেলপ করতে না পারলে পাস করা ডিফিকাল্ট আছে। এই জন্য আপনার এখন আপনি যদি টেট্রাহেড্রাল ফেলোর্স বলেন তখন আবার ফাইন্ডিংস গুলোকে আপনাকে মিলিয়ে দিতে হবে, যেমন অস্কালটেটরি ফাইন্ডিংস চেস্টে, যেটা এখন চেস্টে যদি আবার যে আপনি বলেন যে চেস্টে হচ্ছে আমি অ্যাওটিক এরিয়াতে ইজেকশন সিস্টলিক মারমার পাচ্ছি, মাইটাল এরিয়াতে ডাইস্টলিক মারমার পাচ্ছি, এদিকে আবার টপ বলতে চাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। এখন গান যখন গাইবেন এক লাইনেই গান গাইতে হবে এবং টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সিকোয়েন্স ঠিক রাখতে এবং ফাইন্ডিংস গুলো ওইভাবে ইভালুয়েট করার চেষ্টা করতে। অনেক সময় নতুন নতুন এক্সামিনেশন করতে গেলে মনে হবে যেন সব রুগী এমএসসি রুগী, সব রুগী মনে হবে অ্যাটিয়াল মানে অ্যাওটিক স্টেনোসিস, সব পেশেন্টেরই মনে হবে মানে অ্যাওটিক বাল্বো ডিজিজ মাইটাল বাল্বো ডিজিজ এরকম মনে হইতে পারে, কিন্তু এর ভিতরে আপনার অ্যাসেস করতে হবে। প্রথমে হলো মারমারটা আমরা বোঝার চেষ্টা করতে, মারমারটা কোন জায়গায় সবচেয়ে বেশি, মাইটাল এরিয়া টাইকাসিড এরিয়া তারপর কি পালমারি না অ্যাওটিক, এটা বোঝার চেষ্টা করতে হবে প্রথমে। যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক ডায়াগনোসিস কিন্তু ইজ করা, যেমন আমি যদি বুঝতে পারি না আমার মারমার অ্যাওটিক এরিয়াতে সবচেয়ে, তাহলে আমার অনেক সহজ হয়ে গেল এবার আমি মারমারটা ক্যারোটিড পালসের সাথে আমি মিলানোর চেষ্টা করবো, ওই যে সিস্টোলিক গা আসে ক্যারোটিড পালসে যদি সাথে এসে সিস্টোলিক ক্যারোটিড আশেপাশে না থাকলে গা আসে এখানে একটু রাখো, যদি দেখেন যে ক্যারোটিড পালসের সাথে আসছে তাহলে সিস্টোলিক, এইবার দেখবেন যে আপনার নেকে কোনো রেডিয়েশন আছে কিনা, দেখলেন যে নেকে রেডিয়েশন আছে তাহলে হইলো কি এটা একটা সিস্টোলিক মারমার, অ্যাওটিক এরিয়াতে নেকে রেডিয়েশন আছে, দ্যাট মিনস ইজেকশন সিস্টোলিক মারমার কোথায় হয় অ্যাওটিক স্টেনোসিস। মোটামুটি এইভাবে আপনাকে একটা অ্যানালাইসিস করে বের করতে হবে। এখন ধরেন আপনি বললেন যে আমার রুগী অ্যাওটিক স্টেনোসিস, এবার আবার সাথে যোগ করে দিলেন কি মাইটাল মারমার আসলে সিস্টোলিক মারমার আসছে থাকতে পারে, কিন্তু সাধারণত যে রুগীগুলি দেওয়া হবে যেমন হয়তো বা অ্যাওটিক স্টেনোসিস রিগার্জিটেশন এরকম থাকবে বা অ্যাওটিক রিগার্জিটেশন ওখানে মাইটাল স্টেনোসিস থাকতে পারে, কিন্তু অবভিয়াস যদি ফাইন্ডিংস বোঝা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন, আর অবভিয়াস ফাইন্ডিং যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ওগুলো অ্যাভয়েড করাটাই ভালো, মানে আপনার মেইন ডায়াগনোসিস যদি থাকতে পারেন মোটামুটি পরীক্ষায় পাস হয়ে যাবে। যেমন আপনার পালস দেখলেন,
একটা এমএসসি রোগী বললো যে আপনার পালস কিরকম, আপনি ওখানে এটিএল ফিব্রিলেশন আছে কিন্তু আপনি বলে দিবেন যে সাইনাস দিবেন, তাহলে কিন্তু পরীক্ষা পাস হওয়ার সম্ভাবনা কম। আর এটিএল ফিব্রিলেশনটা আপনাকে বুঝতে হবে, এটিএল বললে পালসের ডেফিসিট আপনাকে বলতে হবে। যেমন হচ্ছে আপনার চেস্টে চেস্টে আপনার কত আছে হার্টবিট ওটা মাপতে হবে, আর যে পালস রেট মাপতে হবে, মেপে কোনো ডিফারেন্স আছে কিনা বলতে হবে যে এত পালস ডেফিসিট। এগুলো মোটামুটি আপনাকে বুঝতে হবে, জিনিস আছে বুঝতে লাগবে, এটা না বুঝতে পারলে হবে না। আর তারপর যেন অ্যাওটিক রিগার্জিটেশন, অ্যাওটিক রিগার্জিটেশন থাকলে একটু ঝামেলাই হয়, সেখানে আপনার কিন্তু খুঁজে বের করতে হবে যে পেরিফেরাল সাইন গুলো আছে, পেরিফেরাল সাইন গুলো বিভিন্ন সাইন্টিস্ট এর নামে নামে কিন্তু দেওয়া আছে, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, হলে কিন্তু নামগুলো খুব ধরবে, প্রভাব আপনার মোটামুটি মুখস্থ করে যাইতে হবে। ধরেন কোন একটা বালবুলাতে ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়া ধরে না, ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়া আমরা অনেকগুলো ফাইন্ডিং জানি, জেনারেল এক্সামিনেশন আমরা পাই, সেই ফাইন্ডিংস গুলি কিন্তু প্রত্যেকটা নাম সব খুব ভালোভাবে জানতে হবে। এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়া পেলেন আপনাকে পরীক্ষা জিজ্ঞাসা করলো যে আপনি ইনভেস্টিগেশন কি করবেন, যদি ইউরিন অ্যানালাইসিস না করেন তাহলে আপনি পরীক্ষা ফেল পাস হবেন না। কেন ইউরিন অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা দেখি ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়া যদি ইমিউন কমপ্লেক্স, সেটা হলো গ্লোমেরুলার ডিপোজিশন হয়, ডিপোজিশনের জন্য হচ্ছে গ্লোমেরুলার নেফ্রাইটিস এর ফিসার আমি ইউরিনে পাবো, সেখানে আরবিসি থাকতে পারে, কাস্ট থাকতে পারে, অ্যালবুমিন থাকতে পারে, তাই এই জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাড সাইড একটা টেস্ট, সেটা ইউরিন অ্যানালাইসিস ইউরিন টেস্ট খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে আপনার পরীক্ষা কিন্তু পাস হয়, মানে কতগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা রোগের সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে। যেমন আপনি বললেন যে রোগী আমার মাইটাল স্টেনোসিস উইথ সাইনাস দিত, আপনি যদি অস্কালেশনে প্রিসিস্টোলিক অ্যাক্সেনসুয়েশন না বলেন আপনি শেষ। এখন আপনার রোগী আছে হচ্ছে আপনি বললেন মাইটাল স্টেনোসিস উইথ এটিএল ফিব্রিলেশন, আপনি বললেন যে প্রিসিস্টোলিক অ্যাক্সেনসুয়েশন, তাহলে আপনি কাইত, মানে আপনার উঠা লাগবে না। কারণ হলো আমরা জানি এটিএল ফিব্রিলেশন থাকলে প্রিসিস্টোলিক অ্যাক্সেনসুয়েশন থাকবে না, কিন্তু যখন আপনি বলবেন যে এটিএল ফিব্রিলেশন উইথ আবার বললেন প্রিসিস্টোলিক অ্যাক্সেনসুয়েশন আছে, এগুলো খুব হিসাব করে বলতে হবে। এবং এই কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, কোনটার সাথে কোনটা আপনার বলার লাগবে সেটা মিলিয়ে মিলিয়ে আপনাকে বলতে হবে। যেমন একটা রোগী হচ্ছে মাইটাল স্টেনোসিস উইথ মাইটাল রিগার্জিটেশনের রোগী আছে, আপনি এফএক্স বললেন যে স্যার কার্ডিওমেগালি নাই, এফএক্স কোথায়, লেফট মিড ক্লাভিকুলার লাইনের ভিতরের দিকে, হবে না, আপনি ওখান থেকে উঠে আসতে পারবেন না যদি রিগার্জিটেশন সাথে, তাহলে মাইটাল স্টেনোসিস উইথ মাইটাল রিগার্জিটেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপেক্সটা শিফটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আপনার চেষ্টা করতে হবে খুঁজে বের করার যে আসলে শিফটেড আছে কি নাই, যদি একেবারেই না পান সেখানে বলতে হবে যে মাইটাল রিগার্জিটেশন খুব কম, হ্যাঁ নিউলি ডেভেলপড অথবা কম, যার জন্য হচ্ছে কি এখনো শিফট হচ্ছে না অ্যাপেক্স। তো এইভাবে যুক্তিও আপনার খুব সুন্দরভাবে দাঁড় করতে হবে। এটা লং কেস খুব ইম্পর্টেন্ট, এবং লং কেসের মাধ্যমে সাধারণত একজন স্টুডেন্টের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং তার সে আসলে কেমন ডাক্তার হচ্ছে এটা অ্যাসেসমেন্ট করা সম্ভব, এই জন্য খুব বেশি গুরুত্ব দেওয়া হয় লং কেসের উপরে। তো ঠিক আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, স্যার আমি ডক্টর ইমতিয়াজ হাসান। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, স্যার লং কেসের সময় কি আমরা ধরেন এমএস এর একটা কেস পড়লো, সেক্ষেত্রে কি স্যার আমরা সিভিয়ার এমএস কি না স্যার, এটা তো অনেক সময় মানে ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্ট লাগে, সেই ক্ষেত্রে কি আমরা স্যার এমএস সিভিয়ার কি না এটা জাস্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপর বেস করে স্যার কমেন্ট করব। মানে আমরা কি স্যার ডায়াগনোসিস বলার সময় কি এমএস টার মানে গ্রেডিংটা কি বলে দেবো স্যার, মানে মাইল্ড মডারেট অর সিভিয়ার, মানে সিভিয়ারটা কি স্যার কমেন্ট করব। আপনি যখন ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় মানে লং কেসে ইয়াটা বলা ডিফিকাল্ট, যে মাইল্ড মডারেট সিভিয়ার বলা একটু ডিফিকাল্ট, তবে কখনো কখনো কিছু কিছু স্যার আছেন যে জানতে চান যে আপনার রোগীটা কি সিভিয়ার স্টেনোসিস কি না, সেই ক্ষেত্রে যেমন আপনি কিছু কিছু জিনিস আপনি যোগ করতে পারেন, যদি এটিএল ফিব্রিলেশন থাকে, যদি তার সিভিয়ার পালমারি হাইপারটেনশন যদি থাকে, যেমন পালপেবল P2 লেফট প্যারাস্টেনাল হিপ যদি থাকে, তাহলে সাধারণত পালমারি হাইপারটেনশন কখন থাকে, সাধারণত মাইটাল স্টেনোসিস যদি সিভিয়ার হয় সেই ক্ষেত্রেই থাকে। এই জন্য আপনার অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস গুলো, যেমন একটা পেশেন্টের অ্যানওয়াইস ফাংশনের ক্লাস 3 আছে না, হিস্ট্রিতে সে বলতেছে আমি ডায়াবেটিস খাচ্ছি, আমি ডিওক্সিন খাচ্ছি, তাহলে আপনি আনুষঙ্গিক সবকিছু গুলো আনবেন তখন। হ্যাঁ, আর অস্কালটেশনের ক্ষেত্রে যেমন লাউড ফার্স্ট হার্ট সাউন্ড দিয়ে তো আর বোঝা যায় না যে সেটা সিভিয়ার কিনা, অনেক সময় ফার্স্ট হার্ট সাউন্ড যদি ক্যালসিফাইড থাকে হেভিলি তখন হয় সফট থাকে, সেখানে বলা যায় যে এটা হেভিলি ক্যালসিফাইড,
কিন্তু ক্যালসিফাইড যে সিভিয়ার কিনা সেটাও তো বলা ডিফিকাল্ট। এই জন্য সিভিয়ারিটির আরো কিছু যেমন আছে যেগুলো আপনার বোঝাতে অনেক সময় ডিফিকাল্ট, যে যেটা হলো ওপেনিং স্নাপ, ওপেনিং স্নাপের ডিস্টেন্স, সিস্টেমিক অ্যাক্সেন্টুয়েশন, তাই না? এখন এগুলো দিয়ে কিছুটা ডিফারেন্সিয়েট করা যায়। তারপর মারমারের হচ্ছে ওয়াইডেনিং কতটুকু, তো এই দিয়ে সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করা যায়। তো মারমার যদি বেশি ওয়াইড হয় সিভিয়ারিটি বেশি। তারপর এই যে জিনিসগুলো ওপেনিং স্নাপ যত ক্লোজ চলে যায় সেকেন্ড আর্সনের কাছে সিভিয়ারিটি বেশি। এখন এটা তো বোঝা কিন্তু অনেক টাফ, একজন বিগিনার স্টুডেন্টের কিন্তু বোঝা অনেক টাফ বোঝা। আপনার সবগুলো ফান্ডিংস মিলিয়ে তখন আপনাকে বলতে হবে যে এই ইয়েগুলো থাকার কারণে স্যার আমি এটা সিভিয়ার স্টেনোসিস মনে করতেছি। ঠিক আছে, জি স্যার। আপনার ডায়াগনোসিস সেক্ষেত্রে মেটাল স্টেনোসিস বলা ভালো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে থাকুক না, আর কোনো কোশ্চেন না থাকলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।